সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একদম শর্ট ভিডিওতে। আইটি প্রফেশনালসদের ক্যারিয়ার সম্পর্কে আপনারা জানেন যে কানাডাতে আইটি প্রফেশনালস যারা তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম এগুলোতে কিন্তু বিশেষ সুবিধা থাকে। পাশাপাশি সরাসরি কেউ যদি জব করতে চান বা ওয়ার্ক করতে চান, ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসতে চান, তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ রয়েছে। সে বিষয়গুলি মূলত একদম সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো আজকের আলোচনায়। তো এখানে তিনটি মেজর ওয়ে নিয়ে আমরা কথা বলবো। Three pathways to work permit for IT professionals coming to Canada. এর বাইরেও কিছু আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করে শেষ করবো আমরা। একটু আগে যেটা বললাম যে আইটি প্রফেশনালসরা দেশের অর্থাৎ কানাডাতে আসার আগে অর্থাৎ ফরেনার হিসেবে যারা আছেন তারা কিন্তু সরাসরি পিআর প্রোগ্রাম নিয়ে আসতে পারেন, কিন্তু পিআর প্রোগ্রামের লেন্দি প্রসেসের কারণে কেউ যদি খুব দ্রুত আসতে চান তাহলে তাদের জন্য এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসার জন্য এক্সক্লুসিভ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে প্রথম যেটি সেটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম। তো গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম বা জিটিএস, এই প্রোগ্রামটি মূলত বেসিক্যালি আইটি প্রফেশনালসদের জন্যই এটা কানাডা গভর্নমেন্ট চালু করেছে। এবং এখানে এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম নিয়ে আমাদের বিশেষ একটি ভিডিও রয়েছে, আপনারা পুরাতন ভিডিওগুলো খুঁজলে পাবেন। সেটা হচ্ছে খুব দ্রুততম সময়ে এলএমআই লেটার পেয়ে এবং সেটার রেফারেন্সে কানাডাতে আসার কিন্তু সুযোগ থাকে এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের মাধ্যমে। এটাকে বলা হয় ফাস্ট ট্র্যাক প্রসেসিং। তো এটা একটা মেজর ওয়ে আপনার এখানে আসার জন্যে। জিটিএস এলিজিবল এমপ্লয়ার্স লুকিং টু হায়ার আইটি প্রফেশনালস মে কোয়ালিফাই ফর অ্যান এক্সপিডিটেড লেবার মার্কেটিং ব্যাক অ্যাসেসমেন্ট। অর্থাৎ যারা যে সমস্ত এমপ্লয়াররা জিটিএসের অধীনে হায়ার করে তাদের এলএমআইয়ের প্রসেসগুলো কিন্তু খুব দ্রুত সম্পন্ন হয়ে থাকে, এটা একটা মেজর সুবিধা। এই জন্যে আপনারা যারা আইটি প্রফেশনালস রয়েছেন তারা কিন্তু ভালো করে চেক করে দেখতে পারেন আপনি যে প্রফেশনে রয়েছেন সেটি নিয়ে আপনি জিটিএসের অধীনে আসতে পারবেন কি না। যদি সেটির সাথে ম্যাচিং হয় তাহলে আপনাদের জন্য কিন্তু খুব সহজে এখানে কানাডাতে আসার একটা বিশাল সুযোগ থাকে। দুই নম্বর যেটি সেটি হচ্ছে CUSMA প্রফেশনালস। এটি পৃথিবীর সব কান্ট্রির সিটিজেনদের জন্য না, ইউএসএর সাথে, মেক্সিকোর সাথে কানাডার একটি এগ্রিমেন্ট রয়েছে, সেটার অধীনে এখানে মূলত কিছু বিশেষ প্রফেশনসের ব্যক্তিরা এখানে আসতে পারেন। যেহেতু আমাদের মেজরিটি শ্রোতা এর অধীনে না তাই আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলতেছি না। এরপরে যারা আগ্রহী তারা এখানে স্লাইডটি পজ করে দেখে নেবেন, এটা আমাদের অনুরোধ থাকলো। সর্বশেষ যেটি বর্তমান সময়ে র্যাপিড ওয়েতে কানাডাতে আসার সুযোগ সেটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার্স। ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার বা আইসিটি প্রোগ্রাম, এটা হচ্ছে যে কানাডাতে এবং কানাডার বাইরে একই কোম্পানি যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে আপনি কান্ট্রির ব্রাঞ্চের অধীনে, অর্থাৎ আপনি যারা কানাডার বাইরে রয়েছেন তারা কানাডার বাইরের যে ব্রাঞ্চেস রয়েছেন সেখান থেকে আপনি কানাডাতে কানাডার ব্রাঞ্চ ওপেন করার জন্য সেখানে আসতে পারেন, সেখানে এই কোম্পানি এস্টাবলিশ করতে পারেন। সেটার রেফারেন্সে আপনি এখানে এসে মূলত ওয়ার্ক পারমিট নিয়ে এখানে কাজ করতে পারেন। এক বছর করার কাজ করার পরে আপনি যদি এখানে ম্যানেজমেন্ট লেভেলে জব করেন তাহলে 200 পয়েন্ট পাবেন আপনি এক্সপ্রেস এন্ট্রিতে, এবং সেটার অধীনে খুব সহজে আপনারা এখানে পিআর হোল্ডার হিসেবে কনভার্ট হতে পারবেন। তো এই হলো বিষয়। এর বাইরে আরেকটি সুযোগ রয়েছে ওয়ার্ক পারমিট নিয়ে আসা, সেটা হচ্ছে স্টার্টআপ ভিসা প্রোগ্রাম। স্টার্টআপ ভিসা প্রোগ্রাম যেহেতু এক্সপেন্সিভ একটি প্রোগ্রাম, তারপরে আনুষঙ্গিকভাবে এখানে কথা বলতেছি, যেহেতু কানাডাতে আইটি সেক্টরে স্টার্টআপ ভিসার অনেকগুলো সেক্টর রয়েছে, সুযোগ রয়েছে, সেখানে খরচ বেশি হলো কিন্তু সেই বিজনেসকে এস্টাবলিশ করার জন্য তা আপনারা এখানে কানাডাতে আসতে পারেন, এবং সেই বিজনেসটি এস্টাবলিশ করার পরে আপনি অটোমেটিক্যালি পিআর প্রোগ্রামে কনভার্ট হয়ে যাবেন এবং ফ্যামিলি সহ এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ লাভ করবেন। তো আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, আজকে শর্ট ভিডিওটি, শর্ট আলোচনা এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।